হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকের পর্বে নিয়ে এলাম পৃথিবীর সবচাইতে উন্নত সবচাইতে আধুনিক 5টি মোবাইল ফোন, যাহা আগে হয়তো দেখেননি কেউ। এই মোবাইলগুলো দেখলে বর্তমান যুগের সম্পর্কে জানাটা নিয়ে আপনার ঘুম ভাঙবে আশা করি, যে আমরা কোন যুগে আছি আর প্রযুক্তি কত দূর এগিয়ে গিয়েছে বা কতটা এগিয়ে গিয়েছে। তাই আর কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক। নাম্বার 1, ফিজিক্স মোবাইল। ইতিবাচক দারুণ মানসম্মত মোবাইল। বন্ধুরা, এই সমস্ত মোবাইল এক্সেস বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত সুরক্ষার সাথে চালু করা হয়েছে বা তৈরি করা হয়েছে। প্রতিটি ফোনের স্ক্রিন সুরক্ষা রয়েছে, যা ওই কোম্পানি দাবি করে যে ফোন ডিসপ্লে কখনোই ভাঙবে না। এই সংস্থাটি এই জাপানি মোবাইল থেকে সর্বাধিক শক্তিশালী তৈরি করে, ব্যাকআপ থেকে বাঁচতে কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন যে দুজন লোক মোবাইলের উপরে দাঁড়ালো, তাহার পরেও স্ক্রিনে কিছু হলো না। আপনি ইচ্ছে করলে মাঝে মাঝে সাবান দিয়ে পানিতে চুবিয়ে মোবাইলটি ধুয়ে নেবেন, মোবাইলটি কিছু হবে না। প্রেমিকার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে রাগারাগি করে মোবাইলটি ধরে আছাড় মারবেন, মোবাইলটি কখনোই ভাঙবে না। নাম্বার 2, TCL টাই ফোল্ড। বন্ধুরা, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে মোবাইলটি একটি বইয়ের মতো, একটি নয়, দুটি নয়, তিনটি ভাঁজ করা যায়। আসলে কেউ না দেখলে তাহারকে বললে জীবনও বিশ্বাস করবে না যে বইয়ের পাতার মতো বা কাগজের মতো মোবাইল ভাঁজ করা যায়। এই মোবাইল চীনা সংস্থা টাই ফোল্ড পয়েন্ট ডিজাইন করেছিল, যা একবার নয় পুরো 3 বার ভাঁজ করা যায়। সেজন্য মোবাইলটির নাম টাই ফোল্ড রাখা হয়েছে এবং এর ডিসপ্লে স্ক্রিনের এক একটি ভাঁজের স্ক্রিন মাপ রয়েছে 6.6 স্মার্ট 6 ইঞ্চি। তিনটি স্ক্রিন খোলা থাকলে দেখতে একটি মিনি ল্যাপটপ বা ট্যাবলেটের মতো দেখাচ্ছে, আর এমন একটি মোবাইল থাকলে তাহার ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন নেই। লুক্স, এই ফোনের ডিসপ্লেটি পৃথিবীর সবচেয়ে উন্নত প্লাস্টিকে তৈরি। ফোন টেস্টিংয়ের কিছু উন্নতি হচ্ছে, বাজারে চালু শুরু হয়ে গিয়েছে, তবে বড় বড় ভিডিও কেউ দেখেন না বলেই আমরা সংক্ষেপে সবকিছু বলছি। আপনি নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাহারা করেছেন তাদের প্রতি রইল লাল গোলাপের শুভেচ্ছা। নাম্বার 3, ট্রান্সপারেন্ট মোবাইল। ট্রান্সপারেন্ট মোবাইল যেমন নাম তেমন কাম। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত উন্নত ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মোবাইল তৈরি করা হয়েছে। কোম্পানিগুলো মোবাইল তৈরি করেছে, দেখতে মনে হচ্ছে যে এক টুকরো কাঁচ, এপাশ থেকে ওপাশ বা পিছনের দিকে সবকিছু দেখা যায়। একবার ভাবুন তো যে আমাদের মতো সাধারণ মানুষের চিন্তা ভাবনা কল্পনার বাইরে এই মোবাইলটি তৈরি। সম্পূর্ণরূপে স্বচ্ছ এমন একটি ফোন, যা দেখে তেঁতুল দেখলে জিভে যেমন পানি আসে, তেমনি মোবাইলটির প্রতি সবার নজর কাড়বে। আপনি দেখতে পাবেন যে এই সংস্থাটির সংস্থাতে কেবল এই ধরনের মোবাইল তৈরি করা হয়, তবে এই মোবাইলটি ব্যবহারের ফলে কোনো প্রতিক্রিয়া নেই। তবে মোবাইলটি সবার হাতে হাতে পৌঁছাতে অনেক সময় লাগবে। তবে মোবাইলটি সবার হাতে হাতে আসা আপনার আমার মতো খুবই কঠিন কাজ। তবে আসুন দেখি ভবিষ্যতে কী ঘটবে, কারণ আজকাল প্রযুক্তির সহায়তায় সমস্ত অসম্ভব সম্ভব করা হচ্ছে বা সম্ভব হয়ে উঠতেছে। নাম্বার 4, TCL স্লাইডিং ফোন। এই মোবাইলটি 1 নম্বরে যে ফিজিক্স শো, ফোনটির সে তো আরও বেশি উন্নত। ফোনটি TCL সংস্থায় তৈরি করেছে ভাস ফোন ও প্রথম স্লাইডিং ফোন, দুটো মিলে এই মোবাইলটি। যদি ভাসটি আপনার মনে ভালো না লাগে, তবে আপনি এই ফোনের স্ক্রিনটি সাইড করে দুদিকে টান দিলে মোবাইলটি বড় হয়ে যাবে। আপনি এর আকার প্রসারিত করতে পারেন, আপনি ডান দিকে থেকে এই ফোনের এজটি টানতে পারেন। এই মোবাইলটি চীনের সংস্থাকৃত নকশাকৃত একটি বৈশিষ্ট্যযুক্ত ফোন, পৃথিবীর বুকে এক মহা আবিষ্কার। এটি প্রস্তুত হয় 2020 সালে বাজারে নেমেছে। আপনি ইচ্ছে করলে এই ফোনটির দ্বারা ল্যাপটপ ও কম্পিউটারের কাজ সমস্ত কিছু সেরে নিতে পারবেন। নাম্বার 5, শাওমি মি মিক্স আলফা। শাওমির এই ফোনটি বিস্ময়কর কাজ করে। এই পোস্টে কোনো বোতাম নেই, এই মোবাইলটিতে কোনো বোতাম নেই। এই মোবাইলটি দ্বারা কোনো কাজ করলে, সেই কাজে ভুল হলে ফোনটি সাথে সাথে বলে দেবে যে আপনার ওই জায়গাতে ভুল হয়েছে। আপনি মোবাইলটির সামনে সাইডে কিছু দেখতে পাবেন না, যেমন ক্যামেরা, নাট, কোনো ধরনের বাটন, কোনো ধরনের কিছুই দেখতে পাবেন না। একজনের হাত থেকে অন্যজনের হাতে গেলে আপনার স্পষ্টটিং সংশোধন করতে হবে। এটি নিখুঁত কথা বলে, এটি জেটিক প্রিমিয়ার করে তুলে। এই ফোনটির পিছনে কিছু জিনিস আছে দেখা যায় এবং সামনে সাইডে কোনো কিছুই খালি চোখে দেখতে পাবেন না। এইসব মোবাইল ভাবুন তো যে কত উন্নত, কত চিন্তা ভাবনা করে মানুষ তৈরি করেছে, যা আপনার আমার চিন্তা ভাবনার সব বাইরে। এখন আধুনিক যুগ, আধুনিক সময়ের সাথে সব কিছুই তৈরি হচ্ছে। বন্ধুরা, লং ভিডিও হতো ফুল বিস্তারিত বলতে গেলে, কিন্তু দেখা গেছে যে টেনে টেনে কিছু অংশ দেখে সবাই চলে যায়, তাড়াহুড়া যেন করার সময় নেই। তাই সংক্ষিপ্ত সব কিছু বললাম। আমরা প্রতিদিন চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তবে আপনাদের ভালোবাসা হলো একটি লাইক, লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটনটি অন করে রাখুন সবার আগে ভিডিও দেখতে। আজকের মতো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।